আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখুন খাবারের মধ্যে যে ভ্যারাইটিস, দেখুন এখানে হামাস না, এটা স্টিক পিস থেকে তৈরি করা সালাদ, লাইক এ চিংড়া ফ্রাই, টমেটো ফ্রাই না সামথিং কি সম্বোসা, এন্ড দেন ইয়োগার্ট, ইয়োগার্ট সালাদ, হ্যাঁ, তারপর হচ্ছে যে ওভারটিন পিউরি, হ্যাঁ, ফার্মেন্টেড সামথিং, ফার্মেন্টেড পিকলস এন্ড ফলাফেল এন্ড দেন ইসি। আপনাদের সবচেয়ে ভাত রুটি খেতে ইচ্ছা করে, দেখেন এই রুটিটা কিন্তু রুটি, বাট এটা কিন্তু হতে পারে কিটো, আউট অফ কিটো ফ্লাওয়ার, লাইক এ চিক পিস অর সামথিং, অলমেন্ড অর নাটস ফ্লাওয়ার, যদি কিটো ফ্লাওয়ার হয়, যদি ফলাফেল থাকে, যদি হামাস থাকে, ইয়োগার্ট থাকে, সালাদ থাকে, যদি কিটো সিঙ্গারা হয়, মানে আপনি নন গুই সিঙ্গারা বানাতে পারেন, তাহলে এটা কি এই খাবার পরে কি আপনার ভাত রুটি খেতে ইচ্ছা করবে কারো বলতো? তো লন্ডনে এসে দেখলাম যারা বলে হেলদি খাবার পাওয়া যায় না, কোথায় খাবো, ইটস এ গুড প্লেস। দেখেন চারদিকে, দেখেন লন্ডনে একেবারে ব্রিজের পাশেই দোকানটা, হ্যাঁ, একটু চারদিকে একটু দেখেন এদিকে, লন্ডনের যে আর্টিস্টিক যে বিউটি এবং যে কারুকার্যটা দেখতে পাচ্ছেন আপনার চারদিকে। তো চাইলে যেখানে বসেন আপনার সম্ভব যে একটা অ্যামেজিং ফুড, ক্লিন ডায়েট চেঞ্জ করতে পারেন। তো এগুলো খাওয়ার পরে আপনার নিশ্চয় আর ভাত রুটি খুশি ইচ্ছে করবে না। অনেকে বলে আরে ভাত রুটি খেয়ে মরেই যাবো, সম্ভব কিন্তু, দেখেন হ্যাঁ রুটি হতে পারে, যদি কিটো রুটি হয়। থ্যাংক ইউ। এখানে আপনি বলতে পারেন যে আপনি তো আমেরিকা থাকেন না, আমি থাকি লন্ডনে, লন্ডনে তো ইনকাম কম, লন্ডনে পাউন্ড দাম আরও বেশি, তাই না? লন্ডন কিন্তু ইনকাম আমেরিকা থেকে বেশি, কম না কিন্তু। এখন আপনি লন্ডনে বসে কিন্তু দেখেন হামাস, ইয়োগার্ট, হ্যাঁ, চিক পিস কারগরে নাই, আপনার তো হচ্ছে কাবাব, বিফ, গোট, এগুলো মোর কস্টলি না? দেখেন না, চিক পিস কেন অ্যাফোর্ড করতে পারে, আর কিটো ব্রেক কেন অ্যাফোর্ড করতে পারে, দেখেন এই যে বাদাম, তারপর হচ্ছে যে এই যে হাম, ইয়োগার্ট, ইয়োগার্ট কী খায় না, সবাই ইয়োগার্ট খায়, আর একটু পাতা কি দাম কত হইলো না, লাইক কেন আপনি যদি ছয়বেলা খান, সকালের দাম কত থাকে, সকালে ব্রেকফাস্টের দাম হবে $10, আর লাঞ্চ খাবেন $20, আপনি মাঝখান থেকে স্ন্যাক্স হবে আরও $5 করি না, কত হইলো $40, এরপর ডিনার খাবেন আবার $20, কত হলো $60, আপনি $60 না খেয়ে $30 খান, তাহলে আপনি ছবেলা না খেয়ে যদি $1 খান, তাহলে $60 দাম কিন্তু আপনি $1 $30 খেলে আপনি কিন্তু হেলদি খাবার খেতে পারেন। আমি কিন্তু ফার্স্ট মিল খেতে আসি লন্ডনে, আজকে আমার ফোর্থ ডে, আমি এভরিডে ওয়ান মিল, টুডে অলসো ওয়ান মিল, সো ওয়ান মিল একটু হেলদি হয়, দামটা একটু বেশি হয়, তাও তো ছয়বেলার খাবারের থেকে একবেলার খাবারের দাম কিন্তু কমে যাচ্ছে, মেক সেন্স? তাহলে খাবারের দাম বেশি না হেলদি খাবার, এটা আপনাদের একটা ক্যালকুলেশন মিস্টেক, এটা রং থট, খাবারের ভালো খাবারের দাম বেশি না, ভালো খাবার খেলে দাম আপনার বাঁচে, আপনি টাকা বেশি খরচ হয় না।